বন্ধুগণ এটি মনে করা হয় যে যেমন আপনি ভোজন করবেন আপনার শরীরও ঠিক তেমনই হবে কিন্তু আমাদের শরীরে সবচেয়ে বেশি প্রভাব পড়ে ওই সব জিনিসের যেগুলি আমরা খালি পেটে খেয়ে থাকি সকালে ঘুম থেকে ওঠার পর আমাদের পেট খালি থাকে পাশাপাশি দিনে খাবার খাওয়ার পরে এবং রাত্রে ভোজন করার আগে এবং যে সময়ে আমাদের খিদে লেগে থাকে সেই সময়েও আমাদের পেট খালি হয়ে থাকে খালি পেট থাকার কারণে যখন আমাদের খিদে লাগে তখন আমাদের শরীর একটি লো ব্যাটারিযুক্ত ফোনের মতো কাজ করে যেটিকে দ্বিতীয়বার চার্জ করার জন্য আমাদের খাবারের প্রয়োজন হয় অবস্থায় এমন কিছু খাবার রয়েছে যেগুলি যদি খালি পেটে খাওয়া হয় তাহলে সেই খাবারগুলি আমাদের জন্য খুবই লাভদায়ক হয়ে থাকে আবার বিপরীতে এমন কিছু খাবার রয়েছে যেগুলি সেবন করলে আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর হয়ে থাকে এই জিনিসগুলি খাওয়ার ফলে আমাদের শরীরে যে খারাপ প্রভাব পড়ে এটি দীর্ঘদিন ধরে চলতে থাকে অনেক ফল এবং খাবার যেগুলি আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী কিন্তু সেগুলি যদি খালি পেটে খাওয়া হয় তখন সেটি আমাদের ভালোর পরিবর্তে বিপরীত প্রভাব ফেলে কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ লোকই এই ব্যাপারে জানেন না তারা তার শরীরের উপকারের জন্য ওই খাবারগুলি খান কিন্তু বিপরীতে তাদের শরীরে অনেক ক্ষতি হতে থাকে এবং ছোট বড় অনেক ধরনের রোগের সৃষ্টি হয় এমন কি তখন আমরা এই সমস্যার কারণও বুঝতে পারি না অর্থাৎ কেন এই সমস্যার সৃষ্টি হয়েছে তো বন্ধুরা চলুন আমরা জানি খালি পেটে কোন কোন জিনিস আমরা ভুলেও খাব না এবং কোন কোন জিনিস খেলে খালি পেটে আমাদের অনেক উপকার হবে টমেটো অথবা টক জাতীয় ফল যেমন লেবু আনারস প্রভৃতি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী হয়ে থাকে এমনকি প্রত্যেক ব্যক্তিরই এগুলি সেবন করা দরকার কিন্তু বেশিরভাগ লোকজন যাদের ওজন কম করা প্রয়োজন তারা খালি পেটে টমেটো সালাদ হিসেবে খেয়ে থাকে আবার অনেক লোকজন দিনের শুরুতেই এনার্জি বৃদ্ধি করার জন্য কমলা লেবু এবং মৌসুমি ফলের জুস পান করে থাকেন টমেটোতে উপস্থিত ট্যানিক অ্যাসিড এবং টক জাতীয় ফলে উপস্থিত সাইট্রিক অ্যাসিড এগুলো যদি খালি পেটে সেবন করা হয় তাহলে আমাদের পেটের ভিতরে গ্যাস্ট্রিক এবং অ্যাসিডিটি সৃষ্টি করে তাই বন্ধুরা খালি পেটে এগুলি কখনই সেবন করবেন না এগুলির পরিবর্তে আপনি খালি পেটে আপেল এবং তরমুজে সেবন করতে পারেন আপেল এবং তরমুজ খালি পেটে খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী মনে করা হয় এছাড়া সকালে যদি আপনার ভালোভাবে পেট পরিষ্কার না হয় এবং সব সবসময় কোষ্ঠকাঠিন্য সমস্যা হতে থাকে তাহলে আপনি সকালে খালি পেটে পেঁপে খেতে পারেন পেঁপে খুব সহজেই এই সব সমস্যা থেকে আমাদেরকে রক্ষা করে আমরা দেখে থাকি যে বেশিরভাগ কেক রাতের সময় কাটা হয়ে থাকে এবং বেশিরভাগ লোকজন অবশিষ্ট কেককে পরের দিন সকালে খেয়ে থাকেন কেকের মধ্যে ব্রেড উপস্থিত থাকে এবং এর ভিতরে চিনির মাত্রাও খুব বেশি পরিমাণে থাকে আর এজন্যই এগুলিকে খালি পেটে কখনোই খাওয়া উচিত নয় পাশাপাশি ব্রেড জাতীয় খাবার যেগুলি পুরোপুরিভাবে ময়দা দিয়ে তৈরি হয় সেগুলো খালি পেটে খাওয়া উচিত নয় কেননা ময়দা দিয়ে তৈরি ওইসব খাবারকে পাচন করতে আমাদের পেটের অনেক কষ্ট করতে হয় তাই খালি পেটে এসব খাবার খেলে পুরো দিনে অলস ভাব লাগে ঘুম আসা কাজে ঠিকমতো মন না দেওয়া ইত্যাদি ধরনের সমস্যা দেখা দেয় বেশিরভাগ লোকজনই দিনের শুরু সকালে চা অথবা কফি দিয়ে করেন এছাড়া কিছু লোক তো আছেই যাদের চা কফি না হলে দিন চলে না যখন আমরা চা খালি পেটে পান করি তখন এটিতে উপস্থিত থাকা ক্যাফিন আমাদের সরাসরি বেনে আঘাত করে যার ফলে ধীরে ধীরে এটি আমাদের অভ্যাসে পরিণত হয় এবং দিন আমরা চা পান না করি সেই দিনই আমাদের মাথায় যন্ত্রণা হয়ে থাকে যখন আমরা অনেক সময় পর্যন্ত খালি পেটে থাকি তখন আমাদের পেটে অ্যাসিড তৈরি হতে থাকে আর এজন্যই আমাদের খিদে পেয়ে থাকে আমরা যদি এই অ্যাসিডকে শান্ত করার পরিবর্তে আমাদের পেটে চায়ের মতো গরম এবং মিষ্টি জাতীয় খাবার ঢেলে দেই তখন এই অ্যাসিড বেড়ে গিয়ে আরও দ্বিগুণ মাত্রায় হয়ে যায় এই অ্যাসিড বাড়ার কারণে হাইপার অ্যাসিডিটি ত্বকের বিভিন্ন সমস্যা এবং ইনফেকশন মাইগ্রেন এবং চুল পড়ার মতো সমস্যা সৃষ্টি হয় যে সকল লোকজন খালি পেটে নিয়মিত চা এবং কফির সেবন করে থাকেন তাদের পাচনতন্ত্র ধীরে ধীরে ড্যামেজ হয়ে যায় আর যে কারণেই তাদের শরীরে হঠাৎ করেই গম্ভীর রোগের সৃষ্টি হয়ে থাকে এজন্যই খালি পেটে চা অথবা কফি সেবন না করাই ভালো আবার অনেক লোকজন খিদে লাগলে তাৎক্ষণিক এনার্জির জন্য খালি পেটে কলা খেয়ে থাকেন কলার মধ্যে ম্যাগনেসিয়ামের মাত্রা অধিক পরিমাণে থাকে যে কারণে এটি খালি পেটে খেলে আমাদের হার্টের জন্য ক্ষতির কারণ হতে পারে এটি এজন্য খালি পেটে কলা সেবন না করাই ভালো কলার সাথে অন্য কিছু সেবন অবশ্যই করুন সকালের সময় হোক অথবা দিনের যে কোনো বেলায় খালি পেটে বেশি মশলা জাতীয় খাবার খেলে আমাদের পাচনতন্ত্র ধীরে ধীরে নষ্ট হয়ে যায় বেশি ভাজা এবং মশলা জাতীয় খাবার আমাদের পেটে অ্যাসিডিটির মাত্রা বাড়িয়ে দেয় যার ফলে পেটের মধ্যে জ্বলন এবং পাচনের সাথে জড়িত বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হয়ে যায় অনেক লোকজনেরই দিনে কাজ করার সময় অথবা যে কোনো সময় চুইংগাম চাপানোর অভ্যাস থাকে চুইঙ্গাম চেপানো যদিও আমাদের স্বাস্থ্যের জন্য হানিকারক হয় না কিন্তু যে সময় আমাদের পেট খালি থাকে ওই সময় যদি আমরা চুইংগাম চেবোতে থাকি তখন আমাদের মস্তিষ্ক মনে করে আমরা কিছু খাচ্ছি তখন ব্রেন আমাদের পেটে খাবার পাচন করার রস নির্গত করার জন্য সিগনাল দিয়ে থাকে যার ফলে আমাদের পেটে পাচক রসের মাত্রা বৃদ্ধি পেতে থাকে এর ফলে আমাদের পাচনতত্ত্ব দুর্বল হতে থাকে এজন্যই খালি পেটে অথবা দিনে যে কোনো সময় চুইংগাম না খাওয়াই ভালো দইয়ের মধ্যে ল্যাকটিক অ্যাসিড পাওয়া যায় যেটিকে আমরা স্বাস্থ্যের জন্য লাভদায়ক মনে করা হয় কিন্তু যখন আমাদের পেট খালি হয়ে থাকে তখন আমাদের পেটে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মাত্রা বৃদ্ধি পেয়ে যায় যেটি দইয়ের মধ্যে উপস্থিত ল্যাকটিক অ্যাসিডের সাথে মিশে যাওয়ার কারণে আমাদের শরীরে খারাপ প্রভাব সৃষ্টি করে এজন্যই বন্ধুরা খালি পেটে দইয়ের সেবন কখনোই করবেন না খালি পেটে খাওয়ার জন্য দুধ ডালিয়া এবং ডিমের সাদা অংশ বেস্ট অপশন মনে রাখবেন বেশি মিষ্টি জাতীয় খাবার খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য মোটেও উপকারী নয় আর খালি পেটে যদি মিষ্টি জাতীয় খাবার বেশি খান তাহলে সেটি আমাদের জন্য আরও বেশি ভয়ঙ্কর হয়ে থাকে খালি পেটে মিষ্টি জাতীয় খাবার বেশি খেলে ডায়াবেটিস শরীরে জমা ত্বকে ইনফেকশন সহ নানা ধরনের শারীরিক সমস্যার সৃষ্টি করে তবে মিষ্টি জাতীয় খাবারের মধ্যে মধুর সেবন সবচেয়ে ভালো মনে করা হয় সকালের সময় মধু সেবন করলে আমাদের শরীরে এনার্জি পায় এবং এটি আমাদের ব্রেনের জন্য লাভদায়ক হয়ে থাকে বন্ধুগণ আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে ভিডিওটি কাজে লাগলে অবশ্যই বন্ধু বান্ধব এবং আত্মীয় সন্ধ্যের সাথে শেয়ার করুন যাতে তারা উপকৃত হতে পারে এরকম স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের আইকনটি বাজিয়ে রাখুন যাতে নতুন ভিডিও নোটিফিকেশন আপনি খুব সহজেই পেয়ে যান ধন্যবাদ